বিহারে রেল দুর্ঘটনা, অন্ধকারে উদ্ধার কাজে সমস্যা, চালু একাধিক হেল্পলাইন নম্বর, আবারও রেল দুর্ঘটনা, এবার ডাউন নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস অনন্ত ষাটটি কোষ লাইনচ্যুত, রেলের তরফে এখনও মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, তবে আহত বহু। বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব টুইট করে বলেছেন, বক্সার এবং আবারও জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে, আহতদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে, যতটা দ্রুত সম্ভব আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন, ইতিমধ্যে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। রাত 9:35 নাগাদ দানাপুর ডিভিশনের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। 12:56 নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রাপথে কিছুটা অংশ রয়েছে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশন।